আমাকে ফোন করা হয়েছিল গ্রাম থেকে, হ্যাঁ আমি এই তিলকামাজি আদিবাসী স্কুলের মাস্টার, তো আজকে আমি এসেছি আপনার ঘরে যে আপনার যে বাচ্চা তার দুধের অভাব ছিল তো, হ্যাঁ আপনার নামটা কি? বুদনি টুডু। আচ্ছা নমস্কার বন্ধুরা, আমি তিলকামাজি আদিবাসী স্কুলের টিচার এবং রিস্টার্ট লাইফ এর প্রতিষ্ঠাতা। আজকে আমি এসেছি এনার বাড়িতে, আমাদেরকে এই গ্রাম থেকে ফোন করা হয়েছিল যে এনার যে ছোট্ট বাচ্চা রয়েছে তার দেখতেই পাচ্ছেন, না না কেঁদো না বাবু, তার আর কি, না না ধরো, হ্যাঁ না ধরো, ও খেতে পাচ্ছিল না তো তার জন্য দুধের একটু অসুবিধা হচ্ছিল, তো আজকে আমি এসেছি এবং এনার জন্য আর কি কিছু খাদ্য আমি এনেছি, নেন এগুলো আপনি খাবেন। হ্যাঁ আর বন্ধুরা, এখন করোনার যে উপদ্রব আপনারা জানেন, তার জন্য মায়েদের যাতে শরীরে প্রোটিনের অভাব না হয় সেই জন্য আমরা কিছু ডিম এনেছি মায়েদের জন্য। আপনি ধরুন ডিমটা, ধরুন আপনি, আপনি ডিম খাবেন তাহলে আপনার শরীর ভালো থাকবে, কেমন? হ্যাঁ আপনি খুশি তো? হ্যাঁ আচ্ছা আপনারা ঠিক আছে, এটা নামান আস্তে আস্তে, আর এই দুধটা আপনি এখন খাওয়ান আপাতত, তারপরে দুধ শেষ হলে আবার আমরা আসবো, কেমন? আমরা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের এখন প্রস্তুতি নিচ্ছি, যে কোনো জায়গায় যদি ছোট্ট বাচ্চা থেকে থাকে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমি তিলকামাজি প্রাইমারি স্কুল থেকে এসেছি, ওইখানকার মাস্টার, আমাকে ফোন করা হয়েছিল যে তোমার এই বাচ্চাটার কত বয়স? তিন মাস। আচ্ছা এর দুধের অভাব হচ্ছিল তো? আচ্ছা বন্ধুরা, আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে তিন মাসের একজন বাচ্চা যার দুধের অভাব হয়েছিল, তো সেই জন্য আমাদেরকে ফোন করা হয়েছিল। আমি দীপনারায়ণ নায়ক, তিলকামাজি আদিবাসী স্কুলের শিক্ষক এবং রিস্টার্ট লাইফের প্রতিষ্ঠাতা। আজকে এনার বাড়িতে এসেছি এনার বাচ্চার জন্য একটা দুধ তুলে দেওয়ার জন্য। তিন মাসের বাচ্চা খুবই আর কি সমস্যায় ছিলেন করোনার উপদ্রব এবং লকডাউনের জন্য। আপনি এই দুধটা বাচ্চাকে খাওয়াবেন, হ্যাঁ ঠিক আছে। আর আমি ডিম নিয়ে এসেছি, হ্যাঁ ডিম আপনি খাবেন, এটা আপনার জন্য, হ্যাঁ আপনি নিজে খাবেন তাহলে আপনার শরীর ভালো থাকবে। হ্যাঁ আর এটা এখানে নামিয়ে দিচ্ছি আমি, একই সঙ্গে আপনার জন্য আমি কিছু খাবারও এনেছি, হ্যাঁ হ্যাঁ এই খাবারগুলো আপনি খাবেন তাহলে আপনার শরীর ভালো থাকবে। হ্যাঁ তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন আমরা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এই বিষয়ের উপর কাজ করছি, যে সমস্ত মায়েরা রয়েছে এই করোনার সময় যাতে ওনাদের ইমিউনিটি কোনো অবস্থাতেই দুর্বল না হয়, কেননা আমরা প্রত্যেকেই জানি যে করোনা তাদেরকে ইফেক্ট করছে যাদের ইমিউনিটি কম, তো সেই জন্য মায়েদের এরকমই প্রোটিনের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তো সেই জন্যই আজকে কিছু প্রোটিন এবং বাচ্চার জন্য যে দুধের অভাব হচ্ছে সেই দুধের অভাব মেটাবার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনাদেরকেও বলবো যে আপনারাও চেষ্টা করুন এরকম জাতীয় মা এবং শিশুদের সঙ্গে থাকবার, তাদের পাশে দাঁড়াবার, তাহলে আগামী দিনে যাতে এনারা আরও ভালোভাবে এই শিশু বড় হতে পারে আমরা নিশ্চয়ই আবারও আসবো। আপনি এখন এটা খাওয়ান, এটা শেষ হলে আমরা আবার আসবো আপনার কাছে, ঠিক আছে? আর অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই ক্ষুদ্র উপহার গ্রহণ করেছেন। আমি তিলকামাজি প্রাইমারি স্কুল থেকে এসেছি, ওইখানকার মাস্টার, ঠিক আছে। তোমার বাচ্চা হবে তো? হ্যাঁ বাচ্চা হবে, কমাস তিন মাস। আচ্ছা তো বন্ধুরা, আপনারা যেমন দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে একজন মা রয়েছে যিনি গর্ভবতী, তো আমাদেরকে ফোন করে জানানো হয়েছিল যে এখানে করোনার উপদ্রবের জন্য বড় খাদ্যের অভাব হচ্ছে, তো সেই জন্য আজকে আমরা কিছু প্রোটিন জাতীয় খাবার এনেছি, কেননা আপনারা প্রত্যেকেই জানেন গর্ভবতী মায়েদের একটু প্রোটিনের প্রয়োজন হয়। আপনি ধরুন, আপনি ডিম খাবেন, হ্যাঁ ডিম খেলে আপনার বাচ্চাটা বেশ সুস্থ সবল হবে, হ্যাঁ ভালো করে থাকবেন। আর কিছু শুকনো খাবারও আমরা আপনার জন্য এনেছি, ধরুন আপনি খাবেন, হ্যাঁ ঠিক আছে। তো প্রত্যেককে আমরা অনুরোধ করব যে আপনারাও এরকম গর্ভবতী মা যারা রয়েছে আপনারা তাদের পাশে দাঁড়ান, কেননা এনাদের বাচ্চারা যতটা সুস্থ সবল হতে পারবে আমাদের সমাজের পক্ষে দেশের পক্ষে ততটাই মঙ্গল। আর
আমি তো এই মাস্টার এই স্কুলে তো রয়ে গেছি, ঠিক আছে? আমার ফোন নাম্বারও দেওয়া আছে গ্রামের সবাইকে, যে কোনো অসুবিধা হবে আমাকে ফোন করবেন, আমি আসবো, খাবার দিয়ে যাব, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আপনার খুশি তো? হ্যাঁ, আচ্ছা, এনারা খুশি বলে আমাদেরকে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।